দেখুন মাছটা, দেখুন আমি তো ভেঙে পড়ছি যেন মাছের চাপে। এই যে বড় মাছটা, মানে আমি আর চাগাতে পারছিলাম না, তাই যে ধরলো, দেখুন। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা কিচেন কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের এখানে নদী থেকে মাছ উঠেছে, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে সবচেয়ে একটা বড় মাছ যেটা আমি প্রথম দেখলাম, আর আপনাদেরকেও সেটা দেখাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন এই যে, এটা হচ্ছে ভেটকি মাছ, কত বড় দেখুন। আরও তো অন্যান্য মাছ পেয়েছে, আর তার মধ্যে সবচেয়ে সেরা মাছ এটা, সবচেয়ে বড়। এর কত ওজন বললেন? ওটা 20 কেজি মাছ, কিন্তু দাম বেশি। জাবা মাছ, এই মাছগুলোর দাম বেশি। আর এই মাছটা হচ্ছে 20 কেজি ওজন। তা দেখুন মাছটা কত বড়। আরো ওর ভিতরে অনেক ছোট ছোট মাছও আছে, ভেটকি মাছ। তো এইটা সবচেয়ে বড় মাছ। দেখুন মাছটা, দেখুন আমি তো ভেঙে পড়ছি যেন মাছের চাপে। এই যে বড় মাছটা, মানে আমি আর চাগাতে পারছিলাম না, তাই যে ধরলো, দেখুন বিশাল বড় মাছটা। এই যে দেখুন হাটা, দেখুন বাঁধা রয়েছে, তো ওই জন্যে ঘেট থেকে নাকি নদীর নদীর এছাড়াও আরো অনেক মাছ রয়েছে। এই মাছগুলোকে দেখিয়ে দিচ্ছে। এই যেগুলো তো জাভা মাছ, তো বরফ দিচ্ছে এই যে মাছগুলো। এই মাছের দাম সবচেয়ে বেশি, জাভা মাছ এগুলোর নাম। দেখুন আরো সব মাছগুলো তো সব দেওয়া হয়ে বরফ দেওয়া হয়ে গেছে না। সব বরফ দেওয়া হচ্ছে। এছাড়া আরো অন্যান্য মাছ এখানে রয়েছে, বিভিন্ন রকমের মাছ। আরো নৌকা থেকে উঠছে মাছ। এগুলো কি মাছ? বগু মাছ, তেরে মাছ, লুচো, সোনা বগু। এই যে মাছটা দেখছেন, এগুলো সোনা বগু মাছ। তো বড় টোরে তো মাথাটা কেটে গেছে। মাথা কেটে গেছে, কামড়ায় তো। ও, কামড়ায় বলে মাথা কেটে দিয়েছে বড়। এরকম সব অনেক রকমের মাছ আছে। পার্শে মাছ না, সাপ মাছ। নৌকা রেখে দে। তো এই নৌকাটা থেকে মাছ উঠছে। এই বরফগুলো ছিল ভিতরে? হুম, বরফ না থাকলে পুরো
অনেক বরফ নিয়ে গেল হচ্ছে এই চাকল দিবে তো কত কত বরফ ভেতরে ছিল নৌকার মধ্যে সেগুলোকে সব তুলে নিচ্ছে সব মাছ নামিয়ে দিয়েছে এখন পুরো বক্সটাকে পুরো পরিষ্কার করে দিচ্ছে দেখতেই পেলেন কত বড় মাছটা তুললো আরো অন্যান্য নৌকা আছে ওরা মাছ ধরতে গিয়েছিল কি জায়গা গিয়েছিল ওরা আমি ওখানে দূরে বড় মাছ পেয়েছি বিভিন্ন রকমের মাছ আছে আর কি বলবো দেখতেই তো পেলেন এইরকম এখান থেকে মাছ টাছ নিয়ে এইভাবেই মাছ বিক্রি করতে বাইরে সব যায় ওইদিকে চাকনেও অনেক মাছ আছে ওই সাইডে নৌকা গুলো সব মাছ প্যাকিং হয়ে গেছে এবার গাড়ি আসবে আসলে সব মাছ চলে যাবে বাইরে এই যে এগুলো সব প্যাকিং হয়ে গেছে এখনো গাড়ি এসে পৌঁছায়নি হয়তো গাড়িতে করে মাছ যায় এই দেখো বড় ভেটকি লেস হচ্ছে এই যে এখানে না এইটা 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 এই দেখো তো এইটা এখানেও এই নৌকায় এরাও ভেটকি মাছ পেয়েছে বড় বড় ওর ভিতরে সব রয়েছে প্যাকিং হয়ে গেছে তা ওই বড়টা যেটা 20 কেজি ওইটা মনে হয় সবচেয়ে বড় ছিল তো ওইটাই আপনাদেরকে দেখালাম পুরো মাছের আশ পড়ছে যাই হোক সব কিছুই মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার গাড়ি আসলে সব এইগুলো চলে যাবে বাইরে সব ক্যানিং চলে যাবে তো আর কি বলবো আর কিছু বলার নেই সবটাই দেখিয়ে দিলাম আর তো তো ওইখানে যে মাছ তোলা হচ্ছে আপনাদের দাদা রাস্তা থেকে দেখে গেছে যে ওখানে মাছ তোলা হচ্ছে মানে মাছ নিতেই এসেছিল সবসময় তো এই সময় মাছ ওঠে আমাদের এখানে মাছ এই সময় মানুষ মাছ ধরতে যায় তো এই সময় প্রায় সময় সপ্তাহে 2-1 বার করে মাছ ওঠে সব নৌকা ওঠে তো এখান থেকেই মাছ নেওয়া হয় আমাদের একদম টাটকা মাছ দেখতেই পাচ্ছেন সবে সব বরফ দিচ্ছে মানে ধরে নিয়ে এসে তো এখান থেকেই মাছ নেওয়া হয় আপনার দাদা এসেছিলো আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম তারপরে দাদা এসেছিলো মাছ নিতে এসে তো দেখেছে যে ওরকম বড় ভেটকি মাছ তা আমাকে বলছে চলো গিয়ে একটু ভিডিও বানিয়ে সবাইকে দেখাও কত বড় ভেটকি মাছ পেয়েছে আমাদের এখানে নদীতে তা আমি বললাম ঠিক আছে চলো বলে ওই তাড়াহুড়ো করে বেরিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতেই পেলেন অনেক বড় মাছ আর আমাকে চাগাতে দিয়েছিল আমি পারিনি পুরো প্রচুর ভারী 20 কেজি এমনিভাবে চাকিয়ে হয়তো তোলা যায় কিন্তু এরকমভাবে চাকিয়ে রাখা যায় না মানে আর আমি প্রথম জীবনের প্রথম এত বড় মাছ দেখলাম আর তোরা সালে গাড়ি আছে তুই হাত করে গাড়ি বেঁচে আমার চাবা খাবি আবার এই যে মাছ উঠলো সেগুলোকে যে সাজাচ্ছে তো মাছগুলো কিছু দেখানো হয়ে গেল এইসব মাছগুলো পরে উঠেছে আপনাদেরকে দেখিয়েছিলাম যাই হোক তো আমরা কিছু মাছ নেব কি মাছ নেবো আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই তো চলুন দেখা যাক কি মাছ নিই কি মাছ নেব কান মাছ কান মাছ আছে কেন কই বল ও বাবা কোন কান মাছ খাবো কেন তো ওই ধরে কার তো তোর জন্য আসলাম দড়ি বান্ধে দেখ তো কান মাছ নেবো ভেবেছিলাম তো নেওয়া হলো না একটাই কান মাছ ছিল তো আমরা আসার আগে একজন নিয়ে নিয়েছে তো যাই হোক অন্যান্য যে মাছ আছে টুকিটাকি মাছ বাড়িতে রয়েছে ফ্রিজে আর রাখার জায়গা নেই শুধু শুধু নিয়ে লাভ নেই তো আর মাছ নিলাম না আর কি করবো এখনো কিন্তু ভেটকি মাছ বের হচ্ছে আর কৈবল মাছ আছে
দাদা নিয়ে চলে আসছে, ঠিক আছে? এই যে কৈভল মাছটা নিয়ে চলে আসছে, এটা নেবে তো? নেবো না বলছিলাম, আবার নিয়ে নিলাম। দেখেন মাছটা, আগের দিন এসে মাছ ও খাবে না, ও ওরকম করছে কারণ ও সামনে বসবে না, মাছটা ঝুলবে তো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আমার ফেসবুক পেজের একই নাম, রিটার্ন কিছু নিউজ ভিলেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।